তেমন অপরাধ, এক টান বিড়ি পান করা তেমনই অপরাধ, এমন কি ফেন্সি ডিলের চাইতে বিড়ি পান করারও জঘন্য অপরাধ, আরো জঘন্য অপরাধ। কারণ হলো এই নিজেও খাই আরো 10 জনকে গন্ধ খাওয়ায়। ওই বড় পাথরকে যদি জাহান্নামের কিনারা দিয়ে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করা হয়, 70 বছরেও ওই পাথর জাহান্নামের তলানি খুঁজে পাবে না, তাহলে জাহান্নাম কত গভীর আমি আপনাকে বুঝাতে পারবো না। ওই হুজুরকে ইরাদাগাতুল খাবাল খাইতে দেওয়া হবে, যেই হুজুর জর্দার দলিল দিচ্ছে যে খাওয়া মাকরু, যে হুজুর মসজিদে জর্দা খায়, যে হুজুর গোলমাকে, এর জন্য এই শাস্তি জাহান্নামে দেওয়া হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। واتقوا النار التي أعدت للكافرين. عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن أحدكم إذا ما تعرض عليه مقعده بالقادة والعشي إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار فيقال هذا مقعدك حتى يبعثك الله يوم القيامة رواه البخاري والمسلم الحمد لله সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 31তম তাবলিগী ইজতেমায় উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহে এই ইজতেমা সূচনা লগ্ন থেকে এখনো পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, সে আল্লাহ তাআলার দরবারে যাবতীয় প্রশংসা। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আমার বিষয় জাহান্নামের বিবরণ, জাহান্নামের শাস্তি। আমাদের জীবনের পরিসমাপ্তির পর পরকালের জীবন শুরু হবে। পরকালের জীবনের তিনটি সময় রয়েছে, যেই তিনটি সময় খুবই কঠিন। তিনটি সময়ের কথা আমাদের অবশ্যই স্মরণ করে এই দুনিয়াতে চলতে হবে। মানুষ মারা যাওয়ার পর থেকে কবরের জীবন শুরু হয়, তার লাশটা জানাজা হোক অথবা না হোক, তার লাশটা কবরে দাফন হোক অথবা না হোক, তার কবরের জীবন শুরু হয়ে যায়। কিয়ামত পর্যন্ত কবরের জীবন শুরু হয়। কবরের জীবন খুব কঠিন, খুবই ভয়াবহ। কবরের জীবন যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন কেয়ামতের ময়দান। কেয়ামতের ময়দান খুব কঠিন এবং খুবই ভয়াবহ। কেয়ামতের ময়দান যতটা কঠিন তার চেয়ে কোটি কোটি লক্ষ গুণ বেশি, যেটা হিসাব করা যাবে না। ভয়াবহ স্থান হলো জাহান্নাম। এই জাহান্নাম আমাদের সম্মুখে, আমরা ইচ্ছা করলেই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচতে পারব। জাহান্নাম কি? জাহান্নাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরান 3 নম্বর সূরা 131 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। এই পৃথিবীর
মানুষ তোমরা ভয় করো ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন সেই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো যেই জাহান্নামের আগুন কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আলোচ্য আয়াত থেকে যেটা বুঝতে পারলাম জাহান্নাম প্রস্তুত করা রয়েছে জাহান্নাম একটা আগুন জাহান্নামের মধ্যে আগুন আর আগুন মহান রব্বুল আলামিন সূরা নাবার 21 এবং 22 নম্বর আয়াতে বলেন লিত্তাকিনা মাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা এই পৃথিবীর মানুষ জাহান্নাম একটা গোপন ফাঁদ এটা একটা ফাঁদ এটা একটা ভয়ানক ফাঁদ যেই জাহান্নাম সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত করা রয়েছে জাহান্নাম প্রস্তুত করা রয়েছে কোথায় রয়েছে পৃথিবীর মানুষকে এটা জানানো হয়নি আল্লাহ ব্যাপারে ভালো জানেন বুখারীর 1380 নম্বর হাদিস মুসলিমের 2866 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আহাদাকুম ইযা মা তাউরিদা আলাইহি মাকাদাহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি মানুষ যখন মারা যায় এই মৃত ব্যক্তিকে সকাল এবং সন্ধ্যায় তার প্রত্যাবর্তন স্থান দেখানো হয় ইন কানা মিন আহলিল জান্নাত ফামিন আহলিল জান্নাত ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার যদি এই ব্যক্তি জান্নাতের অধিবাসী হয় তাহলে এই ব্যক্তিকে জান্নাত দেখানো হয় যদি এই ব্যক্তি জাহান্নামের অধিবাসী হয় তাহলে এই ব্যক্তিকে জাহান্নাম দেখানো হয় বুঝাতে পারেনি মনে হচ্ছে মানুষ যখন মারা যায় লাশটা যখন কবরে রাখা হয় তখন এই ব্যক্তিকে কবরে একবার সকালে সন্ধ্যায় তাকে তার চিরস্থায়ী ঠিকানা যেটা হয় জান্নাত না হয় জাহান্নাম দেখানো হয় যদি এই ব্যক্তি জান্নাতের অধিবাসী হয় তাকে বলা হয় ওই যে দেখো ওই যে জান্নাতের সুশীল বাতাস জান্নাতের আরামায়েশ তোমার জন্য অপেক্ষামান যতক্ষণ না কিয়ামত অনুষ্ঠিত হবে যদি সে জাহান্নামের অধিবাসী হয় তাহলে তাকে জাহান্নাম দেখানো হয় এই পাপী দেখো ওই যে জাহান্নাম ওই জাহান্নামের ওই কঠিন শাস্তি তোমাকে ভোগ করতে হবে কিয়ামতের মাঠে বিচারের পরে সম্মানিত উপস্থিতি এই হাদিস থেকে বুঝতে পারলাম জাহান্নাম জান্নাত আল্লাহ সৃষ্টি করে রেখেছেন কোথায় রেখেছেন তা আমরা জানি না এই সম্পর্কে আরেকটি হাদিস বুখারীর 1052 নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন 994 নম্বর হাদিস আধুনিক প্রকাশনী 988 নম্বর হাদিস মুসলিমের 907 আন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাশাফাতিস শামসু আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাইনাকা তানাওয়ালতা শাইয়ান ফি মাকামিক সুম্মা রাইনাকা কাকাতা আল্লাহর আব্দুল ইবনে আব্বাস বললেন আল্লাহ নবীর সাথে আমরা সূর্যগ্রহের সালাত আদায় করতেছিলাম সূর্যগ্রহের সালাত আদায় করা অবস্থায় আমাদের জীবনে যে রকম দৃশ্য কোনোদিন ঘটেনি এই দৃশ্য আজকে ঘটে গেল আল্লাহর নবী সালাতরত অবস্থায় সামনের দিকে ঝুঁকে গেলেন কি যেন ধরলেন আবার পিছনের দিকে চলে আসলেন সালাত সমাপ্ত হয়ে গেল আব্দুল ইবনে আব্বাস বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর নবীকে প্রশ্ন করলাম হে আল্লাহর নবী রাইনাকা তানাওয়ালতা শাইয়ান ফি মাকামিক সুম্মা রাইনাকা কাকাতা আমরা দেখতে পেলাম সালাতরত অবস্থায় আপনি সামনের দিকে দৌড় মারলেন কি যেন ধরছেন সামনের দিকে ঝুঁকে গিয়ে কি যেন ধরছেন আবার পিছনের দিকে চলে আসলেন কারণটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা ইন্নী রাইতুল জান্নাহ ফাতানাওয়ালতুম কুদা আমি যখন সালাত আদায় করছিলাম আমাকে জান্নাত দেখানো হলো আমি জান্নাতের মধ্যে এত সুন্দর আঙ্গুর দেখতে পেলাম থোকায় থোকায় আঙ্গুরগুলো ধরে রয়েছে ফাতানাওয়ালতুম কুদা আমি নবী আমার হাত জান্নাতের দিকে এগিয়ে গিয়ে এক গুচ্ছ আঙ্গুর আনার জন্য হাত আমি বাড়ালাম কিন্তু না আমি যখন হাত বাড়ালাম তবে আরেকটা কথা জেনে রেখো সাহাবীরা ওয়ালা আসাবতুহা কালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া আমি যদি ওই এক গুচ্ছ আঙ্গুর আনতে পারতাম আমি যদি এক গুচ্ছ আঙ্গুর আনতে পারতাম তাহলে পৃথিবী ঘুরে যেত কিয়ামত হয়ে যেত তোমরা আঙ্গুর খেয়ে ফোরাতে পারতে না এত দামি আঙ্গুর আল্লাহ জান্নাতে রেখেছে বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওরিতুন নার ফালাম আরামাং জারাকাল ইয়াউমি কত আফতাব সাহাবীরা জেনে রেখো আমাকে জাহান্নাম দেখানো হলো
জান্নাত চলে গেল জাহান্নাম দেখা না হলো ফালাম আরা মাঞ্জার কাল ইয়াউমি কত আফতাব আমি নবীর জীবনে এরকম ভয়াবহ দৃশ্য দেখিনি আমি নবীর জীবনে এরকম ভয়াবহ দৃশ্য দেখিনি জাহান্নাম এত ভয়াবহ আমি নবী এরকম ভয়াবহ দৃশ্য জীবনে দেখিনি তবে এই জাহান্নামের মধ্যে ওয়া রাইতু আকসারা আহলিহান নিসা নারীদেরকে বেশি বেশি দেখলাম যখন আল্লাহ নবী বললেন নারীদেরকে বেশি বেশি দেখলাম সাহাবারা বললেন ক্বালু বিমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে আল্লাহর নবী কারণটা কি আল্লাহর নবী বললেন ক্বালা বিকুফরিহিন্না কুফরি করার জন্য ইলা ইয়াকফুরুনা বিল্লাহ এরা কি আল্লাহর সঙ্গে কুফরি করে না না আল্লাহ নবী বললেন ক্বালা ইয়াকফুরুনাল আশিরা ওয়া ইয়াকফুরুনাল ইহসান এরা স্বামীর অবাধ্য হয় স্বামীর ইহসানকে অস্বীকার করে এরপর আল্লাহ রাসূল বললেন লাও আহসানতা ইলাইহিদাহুন ইলা ইহদাহুন্না দাহরা কুল্লাহু সুম্মা রাদউসুম সুম্মা রাত মিনকা শাইয়ান হে সাহাবীরা শুনে রাখো যদি তোমার বিবিকে তুমি সারা জীবন সুখে রাখো সারা জীবন তুমি তোমার বিবির সেবা করেছো কোনোদিন ঝগড়া হয়নি কোনোদিন তোমার বিবি আর তোমার মাঝে নতনই মতনৈক্য দেখা দেয়নি হঠাৎ করে সুম্মা রাত মিনকা শাইয়াব হঠাৎ করে একদিন তোমার মাঝে তোমাকে কিছু ত্রুটি খুঁজে পেল তোমার বিবি তখন বলল ক্বালাত মা রাইতু মিনকা খায়রান কত আমি আমার জীবনে তো শান্তি পেলাম না আল্লাহ নবী বললেন এতটুকু কথা বলার কারণে ওই নারী যদি সলাত আদায় করে ওই নারী যদি পর্দা করে ওই নারী যদি যাকাত দেয় ওই নারী যদি তাহাজ্জুদ পড়ে ওই নারী যদি নফল সিয়াম রাখা আদায় করে ওই নারীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোনো পথ নাই যতক্ষণ না স্বামীর কাছে সে ক্ষমা চায় সম্মানিত উপস্থিতি আপনাকে বলছি এই হাদিস থেকে বোঝানো হলো জাহান্নাম আল্লাহ রেখে দিয়েছেন এজন্য আল্লাহ নবীকে জাহান্নাম দেখালেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন এজন্য আল্লাহ নবীকে জান্নাত দেখালেন এখন আমরা এই জাহান্নামের কিছু বর্ণনা শাস্তির বর্ণনা শুনব জাহান্নাম একটা গভীর একটা গর্ত একটা ফাঁদ এটা একটা গর্ত বিশাল আকার গর্ত তবে গর্তর এই গভীরতা কত বেশি এটা আমরা হাদিস থেকে জানব গর্তের পরিমাণ কত বেশি এত বড় গর্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বুখারীর 6661 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের ময়দানে অনবরত জিন এবং মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এরপরেও জাহান্নাম ভরবে না যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার বা পা জাহান্নামের মধ্যে ইঙ্গিত করা হবে ততক্ষণ জাহান্নাম ভরবে না এবং জাহান্নামের গভীরতা এত বেশি এবার একটা হাদিস শুনব মুসলিমের 2844 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন কুননা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজি সামিয়া ওয়াজিবাত আং ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদরুনা মা হাযা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু হুরায়রা বসা আবু হুরায়রা বললেন আল্লাহ নবীর সঙ্গে বসা ছিলাম হঠাৎ করে বিকট একটা আওয়াজ আসলো আল্লাহ নবী তখন আমাদেরকে লক্ষ্য করে বললেন ইজি সামিয়া ওয়াজিবাত আং আল্লাহ নবী বললেন যে তাদরুনা মা হাযা সাহাবীরা তোমরা কি জানো এটা কিসের আওয়াজ যখন আওয়াজটা আসলো আল্লাহ নবী বললেন সাহাবীরা তোমরা কি জানো এটা কিসের আওয়াজ ক্বালা উল্লাল্লাহু ওয়া রাসূলুহু আলাম আমরা তো হলে কোন একটা কাজ জিনিস যদি কোনো ইমামকে প্রশ্ন করা হয় মুসল্লি আগেই উত্তর দিয়ে দেয় কিন্তু আল্লাহ নবীর সাহাবীদের একটা বৈশিষ্ট্য ছিল জ্ঞান আহরণ করা মানে আহরণ করার একটা পদ্ধতি হলো যে কোনো বিষয়ে আল্লাহ নবী যদি বলতেন তোমরা কি জানো সাহাবীরা বলতেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানে সাহাবরা বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ভালো জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ক্বালা হাযা হাযা হাজারুর রুমিয়া বিহি ফিন্নার মুনযু সাবঈনা খরিফা ফাহুয়া ইয়াহবি ফিন্নারিল আনা হাত্তা ইনতাহা ইলা ক্বারিহা আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো আজ থেকে 70 বছর আগে আজ থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা বিশ বড় পাথরের খণ্ড ফেলে দেওয়া হয়েছে যেই পাথরের খণ্ড পড়ছে যেই পাথরের খণ্ড পড়ছে 70 বছরে এই পাথর জাহান্নামের তলানিতে পড়ছে এক এই পড়তে আছে অথবা জাহান্নামে পড়লো তার শব্দ তোমাদের কানে চলে আসলো এই জাহান্নাম কত গভীর এই গভীরতা সম্পর্কে আরেকটা হাদিস সহিহুল জামির 5248 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ আন্না হাজারা মিসলা সাবি সাবি খলিফাতিন উলকিয়া মিন সাফিরি জাহান্নাম আহওয়া ফিহা সাবঈনা আমা লা ইয়াবলুকু ক্বারিহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিশাল পাথরের দিকে ইঙ্গিত করে বললেন এই
এই সাহাবীরা দেখো ওই যে বড় পাথর দেখতে পাচ্ছ, ওই বড় পাথরকে যদি জাহান্নামের কিনারা দিয়ে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করা হয়, 70 বছরেও ওই পাথর জাহান্নামের তলানি খুঁজে পাবে না, তাহলে জাহান্নাম কত গভীর আমি আপনাকে বোঝাতে পারবো না। জাহান্নাম কত গভীর আমি আপনাকে বোঝাতে পারবো না। সিলসিলা সহিহার 124 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালাশ শামসু ওয়াল কমরু সাওরানি মুকাওয়ারানি ইয়াওমাল কিয়ামাহ। সব হে আমার বন্ধুবর্গ শুনো, আবু হুরায়রা বলছেন কিয়ামতের ময়দানে চন্দ্র এবং সূর্যকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, চন্দ্র এবং সূর্যকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ফাকাল আল হাসান মা জামবুহুমা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু হুরায়রা, কিয়ামতের ময়দানে চন্দ্র সূর্যকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই চন্দ্র সূর্যর কি পাপ, চন্দ্র সূর্য কি পাপ করেছে, কারণটা কি? ফাকাল ইন্না মুহাদ্দিসুক আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাত আল হাসান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে হাসান, হে আমার বন্ধু, তুমি আমাকে প্রশ্ন করলে, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই কথা শুনেছি যে কিয়ামতের ময়দানে চন্দ্র এবং সূর্যকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ফাসাকাতাল হাসান, এই কথা শোনার সাথে সাথে হাসান জ্ঞান হারিয়ে পড়ে গেল। কি আপনাকে বোঝাতে পারেনি, আপনাকে বোঝাতে পারেনি, এই পৃথিবী এত বড় যে আজ পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন বৈজ্ঞানিক এই পৃথিবীর সীমানা নির্ণয় করতে পারে না। পৃথিবী কত বড়, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই সূর্যকে চন্দ্রকে কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, এর পরেও জাহান্নাম ভরবে না, তাহলে জাহান্নাম কত গভীর এটা আপনাকে বোঝাতে পারেনি। সম্মানিত উপস্থিতি, মুসলিমের 2842 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে নিয়ে আসবে ফেরেশতারা, 70,000 লাগাম থাকবে, এবং এই 70,000 ফেরেশতা এই জাহান্নামকে মানে লাগাম থেকে টেনে নিয়ে আসবে। এরপরে বলা হচ্ছে 70টি লাগাম থাকবে এই জাহান্নামের, প্রত্যেক লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। এক ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি আল্লাহর অনুমতিতে এই পৃথিবী আমাদের দেশটাকে উপর করে নিয়ে যদি উপরে তুলে নিয়ে নিচে মানে উল্টে ফেলে দেয়, এই আমাদের দেশটা একদম নিচে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফেরেশতারা এরকম ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা টেনে নিয়ে আসবে জাহান্নামকে। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নাম এত কঠিন, এই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 66 নম্বর আয়াতে বললেন, 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহা النَّاسُ وَالْحِجَارَةُ। এই পৃথিবীর ইমানদারেরা, তোমরা ওই জাহান্নামে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও, কেননা ওই জাহান্নামের আগুন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। মানুষ তো পাপি, কিন্তু পাথর কেন হবে তার মানুষ? এই মানে হলো এই মানুষ পাথরের পূজা করে, আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষকেও জাহান্নামে দিবে, পাথরকেও জাহান্নামে দিবে। আমরা মুসলিম সেজে এই সিমেন্টের থুম্বার কাছে যারা মাথা নত করছি, এদেরকেও জাহান্নামে দিবে কিয়ামতের ময়দানে, এই থুম্বাগুলোকেও পাথরের তৈরিকেও জাহান্নামে দিবে, বাঁচার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ জাহান্নামে দিয়ে দেখবে, দেখো তোমরা যে থুম্বার কাছে পাথরের কাছে মাথা নত করেছিল, আজকে তোমাদের এই তোমাদের এই মূর্তি, তোমাদের এই দেবতা, তোমাদের এই যার কাছে মাথা নত করেছিল দেবতা মনে করেছিল, তাদেরকেও জাহান্নাম দিলাম, তোমাকেও দিলাম, তুমি পারলে ঠেকাও। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নামের আগুন এত বেশি তাপ ক্ষমতা সম্পন্ন হবে দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনের চাইতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 3265 নম্বর হাদিসে বললেন, নারুকুম জুজু মিন সাবঈনা জুজাম মিন নারি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপ ক্ষমতা সম্পন্ন হবে জাহান্নামের আগুন,
দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপ ক্ষমতা সম্পন্ন হবে জাহান্নামের আগুন। আপনাকে বোঝাতে পারেনি, দুনিয়ার আগুন দিয়ে বিশাল বড় বড় খণ্ডের লোহার খণ্ডকে গলে গলে মম তৈরি করা যায়, এটা দুনিয়ার কয়লা দিয়ে গ্যাসের আগুন দিয়ে সম্ভব। আর এই আগুনের চাইতে জাহান্নামের আগুন হবে 69 গুণ তাপ ক্ষমতা সম্পন্ন। এই জাহান্নামের আগুন থেকে আপনাকে ভয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই আগুন কমবে না, এই আগুন আরো বেশি হবে। সূরা বানী ইসরাঈলের 97 নম্বর আয়াতে বললেন, যখন এই আগুন স্থিমিত হবে আল্লাহ তাদের জন্য আগুনের অগ্নিশিখা আরো বাড়িয়ে দিবে। এই হয়তো ভাবছেন যে এই আমরা এত ছোট মানুষ, আমাদের চামড়া খুব পাতলা, আমাদের রক্ত মাংসের শরীর, আমাদেরকে পুরার জন্য এত প্রখর আগুনের প্রয়োজন কেন? তার কারণ আপনি যখন জাহান্নামে যাবেন তখন আপনি আর এইরকম চামড়ার মানুষ থাকবেন না, আপনি আর 3.5 হাত মানুষ থাকবেন না। আপনার দেহের আকৃতি, জাহান্নামের শাস্তি যারা ভোগ করবে তাদের দেহের আকৃতি এমনও হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 6551 নম্বর হাদিসে বললেন যে মা বাইনা মাংকিবাইল কাফিরি মাসিরাতুল সালাসিন আইয়ামিন লিরকিবিল মুসরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাহান্নামে যারা যাবে যেই কাফিরগুলো, এই কাফিরের এই গর্দান থেকে এই গর্দানের ব্যবধান হবে, একটা দ্রুতগামী যানবাহন 3 দিন সফর করবে, একটা দ্রুতগামী যানবাহন 3 দিন রাস্তা চলবে, যতদূর এই স্থান জায়গা অতিক্রম করবে একটা কাফিরের এই এই গর্দান থেকে এই গর্দানের দূরত্ব এত বেশি হবে। সম্মানিত উপস্থিতি, মুসলিমের 2851 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিরসুল কাফিরি আউনাবুল কাফিরি মিসলু উহুদিন ওয়া কিলাজু জিলদিহি মাসিরাতু সালাসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, কাফিরদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, উহুদ পাহাড় 7 কিলোমিটারের চেয়ে বেশি লম্বা। আপনাকে বুঝাতে পারিনি, আপনার মুখের ভিতরে 32, 34, 38, 36টা করে দাঁত রয়েছে, এক একটা দাঁতের আকার হবে, এক একটা দাঁতের আকার হবে 70 মানে উহুদ পাহাড়ের সমান 7 কিলোমিটার লম্বারের চাইতে বেশি, লম্বার চেয়ে বেশি। এক একটা জাহান্নামীদের দাঁত হবে, কাফেরদের দাঁত হবে। এবং এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 3 দিনের সফরের দূরত্ব পরিমাণ তার চামড়া মোটা হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিরমিজির 2577 নম্বর হাদিসে বললেন ইন্না গিলাজা জিল্দি জিল্লিল কাফির ইসনানি ওয়া আরবাউনা জিরাব ওয়া ইন্না জিরসাহু মিসলু উহুদিন ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম কামা বাইনা মক্কা ওয়াল মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, জাহান্নামে যারা যাবে তাদের চামড়াগুলো হবে 42 হাত মোটা, এই কাফেরদের চামড়া হবে 42 হাত মোটা, শরীরের চামড়া হবে 42 হাত মোটা, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। একজন জাহান্নামী যদি বসে, আমরা একটা চেয়ারে বসি, আমাদের একটা চেয়ারে যে পরিমাণ জায়গা লাগে বসতে, 1 হাত পরিমাণ জায়গা লাগে, অর্ধ হাত জায়গা হলো আমরা বসতে পারি, কিন্তু জাহান্নামে যে কাফের যাবে এই কাফেরের শরীরের এত বড় হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম কামা বাইনা মক্কা ওয়াল মদিনা। জাহান্নাম যদি বসে মক্কা এবং মদিনার মাঝখানে যত জায়গা, প্রায় 260 কিলোমিটার জায়গা লাগবে একটা জাহান্নামীর বসার জায়গা। তাহলে জাহান্নামের মধ্যে মানে এই কাফেরের শরীর কত বড় হবে? সম্মানিত উপস্থিতি, আপনাকে বোঝাতে পারিনি চেহারাগুলো কেমন হবে। আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে সূরা আবাসার ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া উজুহু ইয়াউমাইজিন আলাইহা গবরাতু তারহাকুহা কতরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সেদিন মানুষের এই চেহারাগুলো এলোমেলো বিচ্ছিন্ন হয়ে যাবে, ধুলায় ধূসরিত হয়ে যাবে, আপনার চেহারা আর সুন্দর চেহারা থাকবে না, ধুলায় ধূসরিত হয়ে যাবে মানুষের চেহারাগুলো জাহান্নামের। এভাবেই মানে তারা শাস্তি দেওয়া হবে, চেহারাগুলো একদম নিকৃষ্ট আকার ধারণ করবে, ধুলায় ধূসরিত হয়ে যাবে। সূরা মুমিনুনের 104 নম্বর আয়াতে বললেন আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে, তারা বিভৎস আকার ধারণ করবে। অতএব আপনাদের আমাদের চেহারাগুলো বিভৎস আকার হবে, এমন নিকৃষ্ট
নিকৃষ্ট চেহারা হবে, যেই ব্যক্তি জাহান্নামে যাবে তাদের এই চেহারা হবে। সম্মানিত উপস্থিতি, এই রকম আকারের মানুষ, এত বড় বড় মানুষ, হয়তো ক্ষুধা লাগবে অনেক বেশি, তাদেরকে কি খাইতে দেওয়া হবে? আল্লাহ রাসূল, আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে জাহান্নামীদের খাদ্য সম্পর্কে বললেন, সূরা গাশিয়ার 6 এবং 7 নম্বর আয়াতে বললেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিব লা ইসমিনু ওয়া লা ইগনি মিন জুইন, কাটাযুক্ত ফল ব্যতীত কোনো খাবার তাদের থাকবে না। কাটাযুক্ত যেই খাবারগুলো শরীরের ভিতরে ঢুকবে না, মানুষ খাবে খিদার তার নয়, মুখের ভিতরে ঢুক নিবে, বেরো হয়ে আসবে না, ভিতরেও যাবে না, এরকম কাটাযুক্ত খাবার ছাড়াই জাহান্নামীদের কোনো খাবার থাকবে না। এরপরে মহান রব্বুল আলামিন সূরা দুখানের 43 নম্বর আয়াতে বললেন, ইন্নাস সাজারাতাজ যাকুম তুআমুল আসিম, আল্লাহ রাসূল আল্লাহ বললেন, শোনো, যাকুম নামক গাছ, যাকুম নামক গাছ, গাছের ফল এই জাহান্নামীদেরকে খাইতে দেওয়া হবে। এই ফলটা কি ফল? যেই গাছ জাহান্নামের নিচে তার শিকড় থাকে এবং জাহান্নামের উপরে তার মাথা থাকে, যেই গাছের মাথা ফলের মাথা হয় শয়তানের মতো, নিকৃষ্ট বর্বর, নিকৃষ্ট চেহারার মতো এই ফল হবে, এত কুৎসিত হবে, এত গন্ধযুক্ত হবে, এত কুৎসিত হবে, এত গন্ধযুক্ত হবে, যেই ফল তাদের সামনে চলে আসবে কিন্তু খাইতেই হবে, না খেলেও পারবে না, ক্ষুধার তাড়নায় কলিজা ফেটে যাবে, এই আগুনের তাপ তাদেরকে দেওয়া হবে, এই খাবার তাদেরকে খাইতে দেওয়া হবে। আরেকটা খাবার তাদেরকে দেওয়া হবে, সেটার নাম হলো রদাকাতুল খাবাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, 1862 নম্বর হাদিস তিরমিজির, যে ব্যক্তি মদ পান করলো, নিষেধাদ্রব্য পান করে, ওই ব্যক্তির 40 দিন সালাত হবে না, এ যদি তওবা করে তওবা কবুল হবে, 40 দিনের মধ্যে সালাত কবুল হবে না। এমনই ভাবে আল্লাহ নবী হাদিসে তিনবার তওবা করার কথা বলেছেন, তিনবার তওবা করার পরে যদি আবার নিষেধাদ্রব্য পান করে, আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম হবে, তবে ওকে জাহান্নামে খাবাল নামক নদী থেকে একটু মানে পানি খেতে দেওয়া হবে। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই খাবাল নামক নদীর পানি কি? এটা কেমন খাবার, কেমন তরল পানি? আল্লাহ রাসূল সাল্লাম বললেন, যে মানুষের এই যে জাহান্নামীরা জাহান্নামে যাবে, এই আগুনের তাপে, এই 70 গুণ তাপ ক্ষমতা সম্পন্ন আগুনের তাপে 42 হাত মোটা চামড়াগুলো মানে খসে খসে গলে গলে পড়ে যাবে, খসে খসে গলে গলে পড়ে যাবে, এই আগুনের এই চামড়ার এই খসে খসে গলে গলে পুঁজের একটা নহর প্রবাহিত হবে, একটা নদী প্রবাহিত হবে, এইটা খেতে দেওয়া হবে মিস্টার মদপানকারীকে। আর মিস্টার মদপানকারী হলো বিড়ি, সিগারেট, জর্দা, পাতা, গোল, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, চুয়ানি, সব সমান অপরাধ অপরাধী। এক বোতল, 10 বোতল ফেন্সিডিল পান করা যেমন অপরাধ, এক টান বিড়ি পান করা তেমনই অপরাধ, এমন কি ফেন্সিডিলের চাইতে বিড়ি পান করারও জঘন্য অপরাধ, আরো জঘন্য অপরাধ। কারণ হলো, এই নিজেও খায়, আরো 10 জনকে গন্ধ খাওয়ায়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনাকে, ওই হুজুরকে এই রাদাকাতুল খাবাল খাইতে দেওয়া হবে, যে হুজুর জর্দার দলিল দিচ্ছে যে খাওয়া মাকরু, যে হুজুর মসজিদে জর্দা খায়, যে হুজুর গোল মাকে, এর জন্য এই শাস্তি জাহান্নামে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়িভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, এমন পানি খাইতে দেওয়া হবে, এমন তরল পানি খাইতে দেওয়া হবে, একদম গরম, ভিতরে যাওয়ার পরে মনে হচ্ছে নাড়িভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরে সূরা ইব্রাহিমের 16 এবং 17 নম্বরে আল্লাহ বললেন, প্রত্যেক ব্যক্তি জাহান্নামীকে পান করানো হবে গলিত পুঁজ, যা সে অতি কষ্টে গলদকরণ করবে। ইস, সি 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 সি, আপনি মানুষের শরীরে যদি একটু, মানুষের শরীরে থুতু যদি আপনার গায়ে লাগে, আপনার খুব কষ্ট মনে হয়, আর মানুষের শরীর থেকে এই রক্ত পোজগুলো গলে গলে পড়বে, খসে খসে পড়বে, এই খাবারগুলো এই ব্যক্তিদেরকে খাইতে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এটা জাহান্নামীদেরকে খাইতে দেওয়া হবে, আর এই খাবার মদপানকারীর জন্য একটা VIP বিশেষ খাবার জাহান্নামে আল্লাহ রেখে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নামের এই চামড়াগুলো মোটা হবে মানুষ, তাহলে এই জাহান্নামীদের পোশাক কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, ফাল্লাযীনা কাফারু কুতিয়াত লাহুম যিয়াবু মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামীম,
জাহান্নামীদের পোশাক পরানো হবে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, কুফরি করেছে, তাদেরকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, তাদেরকে আগুনের পোশাক পরিয়ে দেওয়ানো হবে, তাদের মাথায় ঢালা হবে গরম পানি। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো তাকে আগুনের ফিতাওয়ালা দুখানা জুতা পরিয়ে দেওয়া হবে। এই কারণে মাতার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। আর জাহান্নামের সবচেয়ে নিম্ন শাস্তি, এই শাস্তি যাকে দেওয়া হবে ওই ব্যক্তি মনে করবে আমার চার শাস্তি মনে হয় কাউকে দেওয়া হচ্ছে না। মুসলিমের 2845 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই ব্যক্তিকে যদি বলা হয়, আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, আদম সন্তান তোমার যদি দুনিয়ার মতো অর্থ থাকতো আজকে তুমি কি এই জাহান্নামের এই নিম্ন শাস্তি থেকে আমার কাছে মাপ চাইতে? সে বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমি মাপ চাইতাম। আল্লাহ তখন বলবে এই আদম সন্তান, তুমি যখন আদমের উরুসে ছিল আমি আল্লাহ তোমার কাছে এত ছোট একটা জিনিস চেয়েছিলাম, তুমি আমাকে দাও নাই, আমি বলেছিলাম লা তুশরিক বিশাইয়া, তুমি আমার সঙ্গে শিরিক করিও না, কিন্তু তুমি শিরিক করেছো, অতএব আজকার জাহান্নাম থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আমি আপনাদের কাছে বলবো এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে, আমরা ইচ্ছা করলেই এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, আমরা ইচ্ছা করলে মরণের হাত থেকে বাঁচতে পারবো না। অথচ মরণের হাত থেকে সবাই বাঁচার চেষ্টা করছি, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করছি না। অতএব এই তাবলীগ ইজতেমায় আপনাদের কাছে মানে আহ্বান করছি, আপনারা পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করেন, শিরক এবং বিদাত মুক্ত আমল করেন, আপনারা নিষেধাজ্ঞা ছেড়ে দেন, আপনারা আহলে হাদিস আন্দোলনের ছায়া তলে এসে জামাতবদ্ধ জীবন যাপন করে আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে একসঙ্গে জান্নাতে রাখে, এই দাবি এই দাওয়া রেখে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।